সালামু আলাইকুম। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্পটলাইট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষ একটি অনুষ্ঠানে আমরা কথা বলছি, বাংলা নববর্ষকে আমরা স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারাও স্ক্রিন নিচে আর কিছুক্ষণের মধ্যে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করে আপনারাও আপনাদের ভাবনা জানাতে পারবেন, কিভাবে নতুন বছরকে আপনারা স্বাগত জানিয়েছেন, কিংবা এখনও যারা জানাতে চাচ্ছেন তারা কিভাবে জানাতে চান সেটি আমাদের স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের অতিথিদের সাথে আপনাদের ভাবনা শেয়ার করতে পারবেন। এবং এই বছরটি কেমন যাওয়া উচিত আমাদের সবার জন্য, বাংলাদেশের জন্য, ব্রিটিশ বাংলাদেশিদের জন্য এবং সারা পৃথিবীতে সকল বাংলাদেশিদের জন্য, কি আপনারা কি প্রার্থনা করেন সেই বিষয়টিও আমাদের এই অনুষ্ঠানে আপনারা শেয়ার করতে পারবেন। বিরতির আগে ডক্টর জাকিরা জোনা বলছিলেন যে হয়তো এমন এক সময় আসবে যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সরকার প্রধান মিলে এই দিনটি আমরা ব্রিটেনে সেলিব্রেট করব, এবং এভাবেই আমাদের এগোনো উচিত এবং আমাদের সংস্কৃতিকে এইভাবেই সেলিব্রেট করা উচিত। আমি প্রশান্ত বড়ু আপনার কাছে যদি এই প্রসঙ্গে জিজ্ঞেস করি যে বাংলাদেশের পরে সবচেয়ে শক্তিশালী বাংলা মাধ্যম সম্ভবত ব্রিটেনে আছে, বাংলা গণমাধ্যম যদি আমি বলি ব্রিটেনে আছে, সুতরাং এখানে বাংলা সংস্কৃতির বিকাশ করার সুযোগও অনেক বেশি, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশিদের সম্পৃক্ততার কারণে সেটি হয়তো আর একটু এর গতি আর একটু বৃদ্ধি পাচ্ছে। তো এখন আপনার কাছে কি মনে হয় যে ব্রিটিশ বাংলাদেশি ব্রিটিশ নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা যেভাবে বাংলা সংস্কৃতির প্রতি তাদের আকৃষ্ট হওয়ার প্রবণতা বাড়ছে কিংবা বাড়ার সুযোগ বাড়ছে, এই প্রবণতাটাকে কীভাবে আর একটু বেগবান করা যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ফারহান। এটি একটা উদাহরণ তো চ্যানেল এসেরই আছে, বিশেষ করে আপনার সুন্দর হাতে বাংলা লেখা, এবং আমার সুযোগ হয়েছিল কয়েকবার লন্ডনের বাইরেও এই ধরনের অনুষ্ঠানে গিয়েছি, এবং এটি আমরা আনন্দে অভিভূত হয়েছি যে যেই ছেলেটি বা মেয়েটি বাংলা বলতে পারে না, তেমন লিখতেও পারে না, সে অসাধারণ সুন্দরভাবে লিখছে। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এবং বাংলা কবিতা থেকে লিখছে, ওইগুলো কিন্তু সুন্দরভাবে লিখছে। তো এই যে এটা অনেকটা আপনি লক্ষ্য করবেন কিছু মানুষের একটু কথা বলবার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে, কিন্তু তারা যখন গান কোনো বাধাই বোধ করেন না, এবং অসাধারণ গান। আমার ধারণা যে আপনি ঠিকই বলেছেন, তবে একটু বলে নিই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর যৌথ নববর্ষ উদযাপনের বিষয়টি এটি মোটেই কোনো দূরের গন্তব্য নয়। সেক্রেটারি অফ স্টেট আমেরিকার উনি শুভেচ্ছা জানিয়েছেন বাংলা নববর্ষের, জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, এবং আপনারা জানেন যে বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, যেটা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর থেকেই এটি অপারেশনাল। তো আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ ঢাকা থেকেও, এমন আপনি যেমনটি বললেন যে ব্রিটেনে আমরা বাঙালি যারা আছি, একসময় বলা হতো প্রবাস, দূর প্রবাস, এখনও আপনি পত্রিকার ওই কলামটা দেখবেন যারা লেখে দূর প্রবাস, আসলে এখন কিন্তু আর প্রবাসও নেই আর প্রবাস সেই দূরও নেই, এটি আমরা আমাদের বড়জোর অনাবাসী বলা যেতে পারে। আর সাংস্কৃতিকভাবে তো একসাথেই, সেই দূরত্ব তো এখন আর নেই, কেউ বোধ করি না, এবং নানা বিষয়ে উদ্যোগ নিয়ে আপনি লক্ষ্য করবেন এখন ছেলে মেয়েদের এ লেভেলসে বাংলা এখন 100 নম্বরের আছে, এবং আরও নানা উদ্যোগ নেওয়া যায়, যেমন ধরেন যে বাংলা ভাষার উপর শুধু ব্যাকরণ না, এটা একটু কঠিন বিষয়, যাতে তারা একটু মোটিভেটেড হয়, বাংলা নাটক চলতে পারে, চ্যানেল এসে একসময় বাংলা বিলেতের নাটক প্রচারিত, হ্যাঁ প্রচারিত হতো, এবং বিটিভির মতোই আমরা একসময় এখানে দেখলাম যে আমি এটাতে যুক্ত ছিলাম যে সংসদীয় বিতর্ক এখানে চালু ছিল, এবং এটি খুব জনপ্রিয় হয়েছিল এবং হয়েছে। তো সুতরাং বাংলার মাধ্যম থেকে, যেমন নাটক সবাই দেখে, ইউটিউবে গিয়ে সব জায়গায় দেখে, নাটক হতে পারে, আবার বিভিন্ন শিল্পগোষ্ঠীর যেমন ধরেন ফোক সং, এমন হতে পারে যে চ্যানেলস আয়োজন করলো যে একটা দিনে সামারে ফোক সং হবে, বাংলাদেশ থেকেও শিল্পীরা আসলেন, অন্যান্য জায়গার থেকে আসলেন, দেশের গান হতে পারে, হ্যাঁ, এবং আবার কনসার্ট হতে পারে। তো আমার মনে হয় যে মূলত এই যে চর্চাটি এবং এটার সাথে একটা মুগ্ধতা আবেশ জড়ানো, সেটি লেখাপড়ার চাইতে বেশি পারফর্মিং আর্ট দিয়েই সম্ভব হতে পারে, যেমন বই মেলা হতে পারে, বাংলা বইয়ের মেলা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর জাকির রেজওয়ানা। একটি বিষয়, প্রতিটি মধুর বিষয়েই একটি হয়তো
চাঁদেরও যেভাবে কলঙ্ক থাকে, প্রত্যেকটি মধুর বিষয়ে হয়তো কোনো একটি বিস্মৃতি থাকে কিংবা কলঙ্কজনক অধ্যায় থাকে। প্রত্যেকবার যখন আমরা বৈশাখ সেলিব্রেট করি বাংলাদেশে কিংবা এখানে, এখানে যদি আমরা বৈশাখী মেলার কথা বলি কিংবা বাংলাদেশে যেই শোভাযাত্রাটি হয়, গত বছর একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এর আগের বছর ওইভাবে ঘটেনি, কিন্তু একটি আতঙ্ক থাকে যে কোনো একটি ঘটনার কারণে পুরো ঘটনা যদি কলুষিত হয় এবং সেই কলুষিত হওয়ার মাত্রা যদি আবার ছাড়িয়ে যায়, তার রেশ কিন্তু বছরের পর বছর বহন করতে হয় এবং পুরো জাতিকে বহন করতে হয়। তো এই বছর সেই ধরনের কোনো ঘটনার খবর এখনও পাওয়া যায়নি বাংলাদেশে। বিলেতে যদিও এর হার কম, তারপরে মানুষের মধ্যে একটি শঙ্কা থাকে যে বড় ধরনের কোনো যদি কলেবর ঘটে, জনসমাবেশ ঘটে, সেখানে দু একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে কিনা। তো এই আশঙ্কা যারা করেন এবং এই আশঙ্কা নিয়ে যারা সবসময় আতঙ্কিত থাকেন, তাদের জন্য আপনার বার্তা কী? আমি এটাই বলবো যে যখন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা একটা ফেস্টিভ করি, তখন আমরা কিন্তু এই জিনিসটা কামনা করি না যে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটুক। যেমন প্রায় গত মানে বাংলাদেশে হয়েছে যে 31st নাইটে হয় পহেলা বৈশাখ, এটা ধর্ষণটা হচ্ছে কি। আবার আপনি জার্মানিতে দেখবেন যে জার্মানিতে 31st নাইটেও হয়েছে এই জিনিস। এইটা যেমন কিছুক্ষণ আগে আমাদের একজন কলার ফোন করেছিলেন, উনি এই জিনিসটার সঙ্গে কি ঘটনাটা হয়েছে, দুঃখজনক ঘটনা, তার সঙ্গে তিনি উনি সংস্কৃতিটাকে গুলিয়ে ফেলেছেন। জিনিসটা কিন্তু হচ্ছে একটা সংস্কৃতির আমরা চর্চা করছি, কি দুর্ঘটনা ঘটলো দ্যাট ইজ আ সেপারেট ইস্যু, ওটা হচ্ছে ম্যানেজমেন্টের, হ্যাঁ ওটা হচ্ছে ম্যানেজমেন্টের দোষ, ওটা আয়োজকদের মানে মোর ম্যানেজারিয়াল প্রসেস, হ্যাঁ ম্যানেজারিয়াল, দ্যাট ইজ নাথিং টু ডু উইথ আমাদের। তার অর্থ এই না যে আমাদের আমাদের পয়লা বৈশাখ মানে এখানে নারীরা ধর্ষিত হবে, এমনিতেই সারা বছরই হচ্ছে, খুব একটা সুখকর ঘটনা না, কিন্তু আমি মনে করি তার সঙ্গে এটার এটার মিলালে চলবে না। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমরা যারা মানে পয়লা বৈশাখের যে মূল মন্ত্রটা আমরা যারা মানে আমাদের সন্তানদের শেখাতে চাই, সেটা শেখাতে গিয়ে যেন আমরা এমন কোনো অশালীন বা এমন কোনো দুর্ঘটনা না হয় সেদিকে নজর রাখতে হবে, যাতে করে এটার একটা ইম্প্যাক্টটা কিছু কিছু লোক যারা খুব সারফেস থেকে জিনিসটা দেখেন, ভেতর তলাটা দেখেন না, তাদের কাছে হয়তো এই জিনিসটা একটা ন্যাক্কারজনক ঘটনা মনে না হয়। সেই জন্য আমি বলবো যে বিলেতেও তো মেলা হচ্ছে বা বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেই দিক থেকে আমি মনে করি যে খুব একটা আয়োজকদের জন্য একটু মানে মাছির মতো চারিদিকে চোখ রেখে এই আয়োজনগুলো করা উচিত। জি আমি আপনার কাছে আসবো ইমরান, একই প্রশ্ন। গত বছরের ঘটনার রেশ কিন্তু এবছরও ছিল, যে লাঞ্ছিত হওয়ার যে ঘটনাটি ঘটেছে এবছরও অনেকেই আশঙ্কা করছিলেন এই সেই ধরনের দুর্ঘটনা নাকি আবার ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কল্যাণে হোক কিংবা সবার অ্যালার্টনেসের কারণে হোক, সেই ধরনের বড় কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত কোনো যদিও কোনো খবর পাওয়া যায়নি। বাট এই আশঙ্কা নিয়ে যারা এখনও বসবাস করেন, সবার মনেই আশঙ্কা থাকে, কিন্তু সেটি আতঙ্কিত হওয়ার পর্যায়ে যদি থাকে, তাদের জন্য আপনার বক্তব্য কী? খুবই সংক্ষিপ্ত সহজভাবে কথাটা বলি যে আর্থকুয়েক যখন হয় ফেসবুকে একটা অপশান আসে, ইউ মার্ক ইউর সেলফ সেফ। তো এটা নিয়ে মানুষের জোক করেছে যে ইট শুড বি গিভেন অন পয়লা বৈশাখ, যে মেয়েরা মার্ক করবে আমি সেফ আছি পয়লা বৈশাখে, ইউ মেকিং এ জোক আউট অফ ইট। অর অনেকে আমাদের যে রিলিজিয়াস ক্লার্কস ধর্মীয় যারা বলতেছে যে এটা কি 14 এপ্রিল না 14 ফেব্রুয়ারি, এটা তো একটা কাপল দ্যাট রিজন টু গেট আউট। তারপর মানে রিলিজন কালচার বা মিসম্যানেজমেন্ট যেটা আপনি বললেন, এগুলো মিক্স করে দিলে না ইট বিকামস রিয়েলি কমপ্লিকেটেড। অ্যান্ড আমাদের যে লাস্ট কলারটা ছিলেন, হি সিমড রিয়েলি আপসেট, বা হি ওয়াজ ট্রাইং টু ব্রিং এ স্যাড এলিমেন্ট টু দ্য হোল থিং। ভালো খারাপ সব কিছুতেই থাকে, বাট অ্যান্ড দের ইজ পলিটিক্স অ্যান্ড দের ইজ ব্যাড থিংস ইন এভরিথিং, বাট এই একটা জিনিস উইচ ইজ পিওরলি কালচারাল, এখানে ধর্মেরও কিছু নাই বা পলিটিক্সেরও কিছু নাই, অ্যান্ড মানে উই আর নট রিলায়েন্ট অন এনিওয়ান, এটা আমাদের নিজস্ব সেলিব্রেশন, সেফ আনসেফ সব জায়গায় থাকে। তো আমার আমার মতামত এখানেই যে উই জাস্ট হোপ যে ম্যানেজমেন্ট এরকম বড়ো বড়ো ইভেন্টসগুলো আর সেফলি দেখবে, অ্যান্ড উই ক্যান এনজয় আওয়ার কালচার মোর সিম্পলি অ্যান্ড নট হ্যাভিং টু ওয়ারি অ্যাবাউট দিস থিংস, অথবা ভূমিকম্প কেন বা ইয়ে কেন, এগুলো সব খুবই অপ্রাসঙ্গিক, এটার সাথে রিলেটেডই না। সো লেটস কিপ ইট পিওর অ্যান্ড সিম্পল, এমনি আমরা এনজয় করবো আমাদের কালচার। প্রশান্ত বড়ুয়া, একই প্রশ্ন। আমার ধারণা মানে আমি আমি আই 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 অ্যাবসলুটলি এগ্রি উইথ হোয়াট ইমরান জাস্ট সেড, কারণ মানুষের জীবনে প্রফেশনাল ব্যর্থতা থাকবে, রাজনীতি যারা করে তাদের ব্যাপার থাকবে অন্যান্য, কিন্তু এই একটা বিষয় একদম পিউরলি একটা কালচারাল
সেলিব্রেশন, এইখানে আমার মনে হয় যে আমাদের একটু সহজ থাকা ভালো, এখানে একটু রিল্যাক্স থাকা উচিত, একটু রিল্যাক্স থাকা ভালো, এখানে এত কঠোর হওয়ারও কিছু নেই, একটু গানের একটু লয় একটু ভুল হলে গেলো গেলো বলাও উচিত না, এখানে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে একটা সেলিব্রেট করার, একটা আনন্দ উপভোগ করার একটা সুযোগ আছে এবং সেটি আমরা পালন করতে পারি। এবং আপনি দেখেন যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমি আগে চৈত্র সংক্রান্তির কথা বলেছি, আমার মনে আছে ওই যে ছাঁচে বানানো নাড়ু, যে ছাঁচে করে করে একটা পাখির রং, একটা এরকম রং, এরকম করে করে আমরাও হাত লাগাতাম, হ্যাঁ এরকম করে করে বানাতাম, একটা একটা উৎসব ছিল। এবং সবচেয়ে বড়কে এটা একটা নিঃস্বার্থ উৎসব, এই উৎসবের তাৎক্ষণিক কোনো কারো কোনো পাওনা নাই, এখান থেকে কোনো তাৎক্ষণিকভাবে আমার কোনো লাভ হবে না, এবং এই কারণেই এটি অসাম্প্রদায়িক, এটি সাংস্কৃতিক এবং এটি লাভালাভের ঊর্ধ্বে একটি উপলক্ষ, এটাকে পবিত্রভাবে আনন্দের সাথে দেখা উচিত। একটু করে আমি বলবো, আপনি একটু আগে বলছিলেন যে রিপ্রেজেন্ট করে কিনা, লন্ডনে যে বৈশাখী উৎসবটি হয় আমি খুব বিনয়ের সাথে বলবো আয়োজক যারা তাদেরকে, এটা কিন্তু আমাদের বাংলা সংস্কৃতিকে পুরোপুরি রিপ্রেজেন্ট করে না, পারফরমেন্সের দিক থেকে আনন্দ আছে, উৎসব আছে, এটি ঠিক আছে, যে পারফরমেন্স যারা পারফর্ম করেন, আমি হিন্দির কথা বলবো না, হিন্দির সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু পহেলা বৈশাখের উৎসবে হিন্দি গানের সংখ্যাধিক্য এবং হিন্দি পারফর্মার বা নন বেঙ্গলি পারফর্মার, হ্যাঁ নন বেঙ্গলি পারফর্মার আসতে পারে একটা প্রতীক হিসাবে, একজন চাইনিজ আসতে পারেন, একজন তামিল আসতে পারেন, এটা হতে পারে, কিন্তু মূল পারফরমেন্সটা বাংলা থাকবে। জি, এবং বাংলার যে লোকায়ত উৎসব, লোকায়ত গান, পারফরমেন্স এবং এই যে আমরা একটু আগে বললাম যে এই যে নাট্যদলের পরিবেশন, এগুলো কিন্তু থাকতে পারে। ওই সূত্রে আমার মনে হয় যে লন্ডনে যেটি হয়, আমি গত কয়েক বছর যেটা দেখেছি, উই আর সিগন্যালিং ইনকারেক্টলি অন অ্যাবসোলিউট রিপ্রেজেন্টেশন অফ দ্য কালচার, বাংলা কালচার, এটি একটু সুযোগ আছে এটাকে পুনর্বিবেচনা করার। আমি আবেদন জানাবো যারা এটা আয়োজন করেন, তারা যেন দয়া করে এই দিকটা লক্ষ্য রাখেন, আমরা যেন অন্যদের কাছে ভুল বার্তা না দেই। অসংখ্য ধন্যবাদ। সম্ভবত একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনি আপনি কে বলছেন? আমার নাম সেলিম। জনাব সেলিম, কোথা থেকে আপনি ফোন করেছেন? আমি রেড ব্রিজ থেকে বলছি। জি, আপনার ওপিনিয়ন? আপনার প্রোগ্রামটা অনেকক্ষণ যাবত দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল, আর বিশেষ করে আমাদের কৃষ্টি কালচারের কথাগুলো যখন বলে তখন সেটা আসলেই ভালো লাগার মতোই, সেজন্য খুবই ভালো লাগে। আমি আমার কিছু ভিউজ শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই। জি বলুন। যেমন আমাদের কৃষ্টি কালচার, এটা আমরা সবসময় সুন্দরভাবে পালন করব পরবর্তী প্রজন্মের জন্য, যাতে তারা শিখতে পারে অনেক কিছু। আর সেই জন্য আপনি যদি ধরেন একটা ট্রেন আপনি চালাবেন, লাইনটা কিন্তু সঠিক থাকলে বগিগুলো আপনি যতই চেঞ্জ করেন না কেন, সে কিন্তু তার গন্তব্যে যাবেই। তো আমরা ভিন্ন কালচার, কৃষ্টি কালচার থেকেও আমরা তাদের ভালো জিনিসগুলো নিতে পারি, আমাদের ভালো জিনিসগুলো আমরা ছড়িয়ে দিতে পারি, এটাই হবে কিন্তু আমাদের আদান প্রদান, এবং এভাবে করলে আমাদের সবকিছু ঠিক থাকবে। কিন্তু খুব দুঃখজনক ভাবে কিছু জিনিস দেখা যায়, যেমন পহেলা বৈশাখের যে মাহাত্মটা, সেটা কিন্তু আমরা অনেকটাই হারাতে বসেছি, যা উচিত বলে আমি মনে করি না। যেমন এই যে পান্তা ইলিশ, এটা কিন্তু সত্যি আমার কাছে খুব আশ্চর্য মনে হয়, এটা কোত্থেকে পান্তা ভাতের সাথে ইলিশ ঢুকে গেল। এনি হাউ, এটা যার যার ইচ্ছা মতো করতে পারে, কিন্তু এটা আমাদের কালচারের সাথে যায় না। কেন যায় না? বাঙালির ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, তাহলে এই পান্তাটা কিন্তু, যদি আমি এটাকে উৎসবে নিয়ে আসি, আমার মনে হয় আমি ওই মানুষগুলোর প্রতি অবিচার করছি এবং পরিহাস করব, যারা অনেক দুঃখ কষ্টের মধ্যেই কিন্তু পান্তা খেত। আমাদের হয়তোবা অনেকেরই জানা আছে যে কৃষক আগের দিনের ভাতটা যখন অতিরিক্ত থেকে যেত রাতে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য, যাতে অপচয় না হয়, সেজন্য কিন্তু ছিল না বলেই পানি দিয়ে রেখে দিত, এবং পরের দিন সকালবেলা যাতে ভাতটা নষ্ট না হয়, সেই ভাতটা সে কিন্তু উপায়ন্তর না দেখেই খেত। এটা কিন্তু কোনো শখের ব্যাপার ছিল না, কিংবা শৌখিন ব্যাপারও ছিল না। বাঙালির দৃষ্টিতে আমি যদি দেখি, এটা দুঃখের ব্যাপার, আর সেই দুঃখটাকে আমরা যখন আনন্দের মধ্যে নিয়ে আসি, আমার মনে হয় আমি সেই মানুষগুলোর প্রতি অবিচার করছি, যারা নাকি কষ্টের ভিতরে এটা খেত। আর তখন যদি তাদের সুযোগ থাকতো খুব ভালো একটা নাস্তার, তাহলে কিন্তু কেউ এই পান্তা ভাতটা খেত না, তখন পোলাও ইলিশ হওয়ার সম্ভাবনা থাকতো। অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার একটি প্রসঙ্গের অবতারণা করেছেন। এই ডক্টর জাকির, পান্তা ইলিশের বিষয়টি, আপনি কখনো কি পান্তা এবং ইলিশ
কখনো খেয়েছেন জেনুইন পান্তা, রেস্টুরেন্টের পান্তা নয়? আমি খেয়েছি, আমি কখনো খাইনি। আমি খেয়েছি। জাহিন, তুমি কখনো, আপনি কখনো খেয়েছেন পান্তা এবং ইংলিশ? আমি মহা মহা উপাদেয়ভাবে খেয়েছি এবং খুব আকর্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন ভর্তা দিয়ে খেয়েছি। পান্তা, পান্তা এবং সাথে অনেক ধরনের ভর্তা, ফ্রেশ ভাতের পান্তা। সেই পান্তা আপনি কখন, ওই আগের দিন রাতে আপনি সেটি সেটি বসিয়ে রেখেছেন এবং পরের দিন সকালে? না, আমাদের এখানে, আমার একটু মনে আছে, আমরা যখন স্কুলে যেতাম গরমকালে, আমরা কিন্তু পান্তা ভাত খেতাম। আচ্ছা, গরমকালে আমাদেরকে ওই যে এই পরোটা ভাজি এগুলো দিত না, গরমকালে পান্তা, পান্তার সাথে কখনো আমরা এই পেতাম আম, দুধ, এগুলো সব মিশালো। কিন্তু ভর্তাটা আমাকে পছন্দ করতাম, আমার মনে আছে ছোট ছোট আলু দিয়ে আমাকে ভাজি করে দিত, এটা দিয়ে আমি পান্তা ভাত খেতাম। এটাই আজকেও ইলিশ পোলাও খাবো। ইমরান, না আমি অতবার খাই না, আমিও দেখতাম যে ভাত এনে উপরে পানি ঢেলে দিচ্ছে আমাকে। He didn't like that. So, এই পান্তা এবং ইলিশের যে সংস্কৃতিটা শুরু হলো, এই সেই সংস্কৃতির ইতিহাস আমি একটু জানার চেষ্টা করেছি। শুধুমাত্র একটি টেলিভিশনে দেখেছি যে তারা চেষ্টা করেছে, বা একটি রিপোর্টে দেখেছি চেষ্টা করেছে যে এই পান্তা ইলিশের গত 30 বছরের কালচার নববর্ষের সাথে কিভাবে সম্পৃক্ত হলো এবং এই সংস্কৃতির সাথে কিভাবে জড়িত হলো। আসলে মানে আগে অনেকদিন ধরে যেটা আবহমান যে সংস্কৃতির চর্চা, সেখানে কিন্তু ইলিশ মাছের কোনো জায়গা ছিল না। এটা কিন্তু 80-এর দশকে কানাডা থেকে মাছের যারা আড়তদার তাদের একটা কন্ট্রিবিউশন কিন্তু এখানে আছে। না, এটা শুরু হয়েছে কিভাবে, এটা বোধহয় 83-তে, মানে ওই সময় কানাডা থেকে, ওনার নাম বোধহয় ইমদাদুল্লাহ বা এরকম, এই ধরনের এক সাংবাদিক একজন, উনি এসে বাড়ি থেকে ইলিশ মাছ ভেজে পান্তা ভাত নিয়ে ওরা আপনার বটে বলে ওখানে এসে কয়েকটা, পুনাতে প্ল্যান ছিল অরিজিনালি যে ওরা পান্তা ভাত দেবেন এবং তার সঙ্গে ডিম ভাজা দেবেন। তো কি করে যেন ডিম ভাজা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, ওনারা ইলিশ, হ্যাঁ তা হতে পারে, ইলিশ মাছ কোনোভাবে, হ্যাঁ ফুটপাতে, তারপর ওখানে চলে আসে, ইলিশ মাছ দেওয়া হয়েছে, গাড়ি থামিয়ে খুব ভালো বিক্রি হয়েছে, এবং তারপর থেকে তার পরের বছরটাও দেওয়া হয়েছে। ওই থেকে কিন্তু গত 3 দশক ধরে কিন্তু ইলিশ মাছের হয়েছে, সোনারগাঁ শেরাটনে কিন্তু পরে। আর পান্তা আমরা যেটা খাই এটা কিন্তু ফ্রেশ ভাত, এখন যেটা মানে লোক দেখানো পান্তা যেটা, সেটা হলো ফ্রেশ ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে পান্তাটা ইমরানও খেতে পারবে আমি আশা করি। না, এটার সাথে ভর্তা দিয়ে কিন্তু খুব ভালো হয়, ইমরান টেস্ট করতে পারে পরে। এই 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 বিষয়টার সাথে, যদিও এখন একটি পান্তা এবং ইলিশ সেলিব্রেটিং এর পর্যায়ে চলে গিয়েছে, এটা আমরা এখন সেলিব্রেট করি এবং সম্ভবত শত কোটি টাকার বিজনেস এটা সাথে ইনভলভ। আমার প্রশ্ন হচ্ছে যে এই সংস্কৃতি কি আসলে এখন আমরা এটি করা উচিত না করা উচিত না, সেই ডিবেটও কিন্তু চলে আসছে। এটি আমাদের সেলিব্রেট করা উচিত কি না উচিত না, সেটিও কিন্তু চলে আসছে, এবং এটির একটি ফল কি না আমি জানি না, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবং তার মেনু থেকে এই বিষয়ে একটা ভাগ দেওয়া। এই ডিবেটটা কি প্রাসঙ্গিক কিনা আপনার কাছে কি মনে হয়? অপ্রাসঙ্গিক আমি বলবো না, কারণ এই যে এখন যে ইলিশ মাছগুলো ধরা হচ্ছে এগুলো কিন্তু ম্যাচিওর, হ্যাঁ জাটকা ম্যাচিওর ইলিশ মাছ নয় কিন্তু, এবং এক একটা ইলিশ মাছ এই যে সংস্কৃতির সঙ্গে, আমি জানি সব কিছুর সঙ্গে এটা ট্রেড থাকবে, কিন্তু এটা অতিমাত্রায় যখন এটা বাণিজ্য মানে কমার্শিয়াল সাইটটা বেশি করে বড় করে দেখা হয়, তখন দেখা যায় যে মূল আমাদের মূল মন্ত্রটাই হারিয়ে যায়, উদ্দেশ্যটা হারিয়ে যায়। এখন ইলিশ মাছে এই যে এতগুলো মানে ছোট ইলিশ মাছের জাটকা ধরা হচ্ছে, এগুলো কিন্তু ইলিশ মাছের সংকট হবে, এবং আপনি খেয়াল করেছেন বোধহয় জোড়া ইলিশ মাছ 15,000-20,000 টাকা করে বিক্রি হচ্ছে, এটা হচ্ছে একটা আনহেলদি পরিবেশ বাজারের মধ্যে তৈরি করছে, গরুর দামে একটি ইলিশ কেনা হচ্ছে, এবং এটা যার বাড়িতে ইলিশ মাছ রান্না হবে তার বোঝা যাবে যে তার আর্থিক সংগতি বেশ ভালো। আমি জাহিনকে যদি একই প্রশ্ন করি, পহেলা বৈশাখের খাবার দাবারের প্রসঙ্গ যখন আসে তখন আপনার কাছে প্রথম কোন বিষয়টা আসে? যেমন আমরা ঈদের সময় আমরা সবসময় পিঠা এক্সপেক্ট করি যে পিঠা খাবো, সেমাই খাবো, পহেলা বৈশাখের সময় আপনার কাছে কোন বিষয়টা আসে প্রথমে? সবসময় তো শুনি পান্তা ভাত, ইলিশ, but I've never had it, I've never tasted it. Because it's because why you didn't taste it? I guess I agree with it. She's not a great fan. It's not appealing to me. I mean, exactly. But in sort of, we can swap it. I don't blame you. I haven't tried yet. It just doesn't look appealing to me, but we know of it. We hear about it. So we know it's there. We know it exists, but we just don't take part in it. But obviously, it's different for everyone in Bangladesh. A lot of people take part in it. A lot of people enjoy having it. Mm-hmm. Maybe it's not the fresh one that you have, the original panta, but like the version that you were talking about, they just put
water on top. Yeah. আমি যে এখান এই বিষয়ের সাথে যে প্যাথেটিক বিষয়টা জড়িত যেটি কলার অ্যাড্রেস করেছেন যে আগের সময়ের যে পান্তার পান্তার যে সংজ্ঞা আর এখন আমরা যেভাবে সেলিব্রেট করছি আসলে আমরা সেই কৃষককে কিংবা যারা যাদের পান্তা হচ্ছে যাদের নিয়তি আমরা তাদেরকে অবমূল্যায়ন করছি কি না কিংবা তাদেরকে ডিফেম করছি কি না কোনোভাবে এই পান্তাই পান্তা সেলিব্রেট করার মাধ্যমে। প্রশান্ত বড়ু আপনাকে প্রশ্ন করছি। ও আই থট ইমরান না একটু তো আজকে একটু খারাপ লাগেই কারণ কলার ঠিকই বলেছেন ওই সময়ে যদি গরম ভাতের সুযোগ ছিল ভালো একটা নাস্তার সুযোগ থাকতো পান্তা ওনারা খেতেন না এবং এটা আরেক দিকটা হাইলাইট করে সেটা হচ্ছে যে রাত্রের ভাতটা জমানো এবং সকালে এটাকে সংরক্ষণ করা এটি বাঙালি গৃহস্থের সেভিংসের যে মানসিকতা আছে একটা পয়সা পেলে যে ওই যে বাঁশের ছিদ্র দিয়ে ব্যাংকে বাঁশের আমার মাটির ব্যাংক ছিল আমার খুব ছোটোবেলায় আমার মাটির ব্যাংক ছিল তো ওরা এটা দেখেনি হয়তো তো ওই যে বাঙালি গৃহস্থের এক ধরনের সেভিংস যে একটা মানসিকতা একটু জমানো একটু নষ্ট না করা ওটাও কিন্তু এটাতে আসে। তবে এটা ঠিক আপনার 80 দশকে এবং তারও পরে পান্তা যখন শেরাটন সোনারগাঁতে চলে গেল সেটি এটি খুবই একটা দৃষ্টিকটু হয়েছে এবং আমি বললাম যে ওই যে পুঁজিবাদী বাজার আমাকে বলে দিচ্ছে তুমি এখন পান্তা খাও ওরা যদি আমাকে বলতো যে না আলু পোড়া খাও আমি হয়তো আলু পোড়া খেতাম ওরা যদি এস্টাবলিশ করতে পারতো ও ইলিশের জায়গায় যদি বলতো যে না পুঁটি মাছের ভর্তা খাও আমি হয়তো পুঁটি মাছের ভর্তা খেতাম তখন পুঁটি মাছ 12,000 টাকা দিয়ে পুঁটি মাছের দাম বেড়ে যেত। তো এই যে বাজার কিন্তু আমাদের সংস্কৃতিতে একটা বড় ধরনের ক্ষতি করে ফেলে অনেক সময় সংস্কৃতিকে ওরা একটু জাগিয়েও তোলে কিন্তু যেহেতু লাভের বিষয় থাকে এই যে বরিশালের মোকামের যে ভদ্রলোক কালকে বলছেন যে প্রধানমন্ত্রীর ঘোষণার পর তো আমরা শেষ কেন শেষ ওনারা অনেক বেশি টাকায় ইলিশ কিনেছেন এবং অনেক বেশি টাকার আশায় ঢাকায় পাঠিয়েছেন এখন এমন হয়েছে যে 2 লাখ টাকার ইলিশ কিনেছেন ওনারা 4 লাখে বিক্রি করবেন বলে এখন বিক্রি হয়েছে 1,10,000 টাকায় লস করেছে। আর একটা জিনিস যে আপনি বলেছেন যে এখন কিন্তু ইলিশ হয় না ইলিশ হয় আষাঢ়ে এটি একটা বিষয় আছে তো এই জন্য আপনি যেটা বলেছেন যে হ্যাঁ একটু সিম্পল থাকা যেমন আমার তো আমরা বলতে পারি আমরা পয়লা বৈশাখ আসলেই একটা জিনিসের জন্য অপেক্ষা করতাম আমার দিদিমা আমার মার মা মানে প্রায় 40-45 ধরনের সবজির মিশ্রণে এক ধরনের পাচন তৈরি করতাম এবং এটি আমাদের মনে আছে আমরা টিফিন ক্যারিয়ার করে করে কমপক্ষে 40-50 ঘরে আমরা এটা দিয়ে আসতাম সো ডিম্যান্ডিং আর আমরাও বসে থাকতাম যে অন্য কিছু খাবো না ওই পাচন কখন এটি কীভাবে সুন্দর করে জানি তৈরি করে বড় একটা ডেক্সিতে এবং নানা ধরনের ঔষধি গুণ সম্পন্ন এটি না আমি বলতে চাচ্ছি যে মানে উনি যে বললেন যে ইটস স্যাড ইন এ ওয়ে যে ওরা খাবার কম ছিল ইয়ে ছিল অ্যান্ড অনেকে বলে যে সংস্কৃতি যে কমার্শিয়াল ওয়েল হোয়াট এলস ক্যান ইউ ডু ওই টাইমে হয়তো ওনার কাছে এত সুযোগ সুবিধা ছিল না এখন আমাদের ফার্মার্সদের কাছে সুযোগ সুবিধা আছে উইথ মাইক্রো ব্যাঙ্কিং এন্ড এভরিথিং দে ক্যান অ্যাফোর্ড ইট তো টাইমস ইজ ইম্প্রুভড বাই পান্তা ভাত খেয়ে যেমন ওনাদের ডিফেম করছি বা ছোট দেখাচ্ছি ইটস লাইক ডিসপাইট আমাদের সবই আছে ইলিশ ভর্তা এভরিথিং বাট ডিসপাইট অল দ্যাট উই আর গোয়িং ব্যাক টু দ্য সিম্পলিসিটি অফ পান্তা ভাত একটু মনে রাখা কি দুঃখ কষ্ট ছিল মনে রাখা সেটি তো আমরা বলছি কিন্তু আদৌ আমরা সেলিব্রেটিংয়ের নামে যে যেটি এটি যখন এমন একটি পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি যে পান্তা এবং ইলিশ খেতেই হবে পয়লা বৈশাখে না খেলে পয়লা বৈশাখই সেলিব্রেট করা যাচ্ছে না এটি যখন হয় তখন কি আমরা আপনি যেটি বলছেন তাদেরকে রেসপেক্ট করা বা তাদের তাদের সেই সময়টাকে স্মরণ করা সেই বিষয়টি থাকছে কিনা তখন আমি যা বলছি আপনি যখন ইন্টারভিউটা আবার দেখবেন ওনার অনেক কিছু উনি বলতে পারছেন উনি আপনি অনেক কিছু বলতে পারছেন বাট আস টু বি আর লিটারালি কোয়েট বিকজ আমরা জানি মানে হ্যাঁ পান্তা ভাত ইলিশ দ্যাটস অলওয়েজ সকালবেলা আমু হ্যাঁ বলো ইটস সামথিং টু ডু উইথ পয়লা বৈশাখ ফার্মাররা যে এটা সেভ করতো ইয়ে করতো এটা হয়তো 90% অফ দ্য কিডস অর আর ইউ ডোন্ট ইভেন নো ওরা ব্যাপারটা জানেও না তো হয়তো জানার পর দে মাইট পুরো থট টু ইট বাট আলটিমেটলি সবাইকে যদি আপনি জিজ্ঞেস করেন আই বিলিভ দে উইল গিভ দ্য সেম রিজন যে ডিসপাইট আমাদের এত সুযোগ সুবিধা থাকতে এত অ্যাডভান্সমেন্ট থাকতে আমরা we are just doing this to pay respect in a way farbhai ekta jinish amar mone hoy je ajke spotlight theke amra ei 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 platform theke amra ki ekta slogan notun bochhore dite pari na je jara ei mane 50,000 60,000 1,00,000 taka diye jora ilish mach kinben tader jader arthik songoti ache tara sei taka ta jara
হতদরিদ্র তাদেরকে যদি দিয়ে দেয়, তারা অন্তত বছরে একদিন বা বেশ কিছুদিন ওরা ভালোভাবে আরো কিছুদিন তারা খেয়ে পরে চলতে পারবে, এই জিনিসটা কি আমরা আজকে দর্শকদের এই মেসেজটা দিতে পারি না? পাহাড়ে যেটি হয় আপনা, পাহাড়ে কিন্তু বর্ষবরণটা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, এন্ড ইটস ইকো ফ্রেন্ডলি। ওখানে ছোট ছোট যে ঝোড়া বলে খাল, ঠিক বড় না আর কি, ওখানে ওরা কলা পাতার মধ্যে ওরা ফুল, এবং এটাও ছিল আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি ভোর চারটায় উঠে আমাদের একটা কম্পিটিশন ছিল কে কত বেশি তাজা ফুল কালেক্ট করে আনতে পারে। তো এই ফুলগুলো নিয়ে এক ধরনের উপাচার, বা ওই যে মেয়েরা তখন নদীতে যেত ফুলগুলো ভাসিয়ে দিত, তো একটা প্রণোদনা এরকম যে গত বছরের সমস্ত ব্যর্থতা আমরা ভাসিয়ে দিলাম এবং সূর্য ওঠার সাথে সাথে আমরা নতুন সূর্যকে আবাহন করলাম। নিউ ইয়ার রেজলিউশন যা বলে 31st আমরা জানি, হোয়াই ডোন্ট উই ডু দ্যাট মানে বাংলা হিসেবে। লেট আস এনলাইটেন। শেষ প্রশ্ন সবার কাছে, মীর ইমরান প্রথমে আপনাকে দিয়ে, নতুন বছর আমাদের শেষ, খুব সময় খুব সংক্ষিপ্ত, এই বছরের জন্য নিউ ইয়ার রেজলিউশন যেটি আপনি বলেছেন, আপনার নিউ ইয়ার রেজলিউশন কি নতুন বছরের আর জন্য আপনার বার্তা কি? আমি তো ওয়েট করছি আমার জাস্ট এলএলবিটা শেষ করে কখন বাংলাদেশ ফেরত যাবো। গত 3 বছর ধরে আই কুডেন্ট সেলিব্রেট আমার পয়লা বৈশাখ, আমার যে বন্ধু বান্ধব আত্মীয়, আমি পারছি না এটা করতে। হ্যাঁ, আই ওয়ান্ট টু গো ব্যাক এন্ড আই হোয়াটসঅ্যাপ ফেসবুক এই যুগে। হ্যাঁ মানে ইটস কেমনে, আই মিন আই ওয়ান্ট টু গো, আমি মেলা যেতে চাই, আমি যেটা করি আমার বন্ধু বান্ধব সকাল 7টার দিকে আমার কাজিনদের সাথে, এই জিনিসটা আই ওয়ান্ট টু ফিল ইট। এটা কবে শেষ হবে? এটা 2 বছর আরো, মানে তাড়াতাড়ি যাক আমি খালি। সো এটা আপনার নিউ ইয়ার রেজলিউশন ফর নেক্সট 2 ইয়ার্স? নেক্সট 2 ইয়ার্স মানে নিউ ইয়ার রেজলিউশন ফর নেক্সট 2 ইয়ার্স ইজ জাস্ট survive. Okay. Then অসংখ্য ধন্যবাদ, এবং আমরা প্রত্যাশা করি আপনার এই জীবন সফল আরো সফল হোক এবং দ্রুত হোক। প্রশান্ত বড়ু, আমার একদমই সাদা মাটা, আমরা সবাই মিলে আগামী বছরটা যেন আরেকটু ভালো থাকতে পারি, এবং আগামী বছর এই ধরনের স্মৃতিচারণায় যেন আমরা বলতে পারি যে হ্যাঁ এই বছরটি আমরা ভালো ছিলাম, সবাই মিলে একটু ভালো থাকা ইন অল অ্যাসপেক্টস। অসংখ্য ধন্যবাদ। জাহিন, I think for me it's I'm very patriotic in which I in compared to a lot of my friends, I know a lot more about Bangladesh, I know a lot more about my culture, about my roots. I want to be able to spread that message a lot more to the people of my generation that grew up, born and brought up in in England or in Europe. So I'd like to sort of teach a lot more people about our culture. I think I'm going to try and do that. Thank you. Dr. Zakir Ajora, apnar new year resolution apni duti ilisher dam গরিবের কাছে দিতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা হচ্ছে আমার আবেদন দর্শকদের কাছে, যে আপনি দুটো ইলিশ না কিনে আপনি কিছুদিন পরে ইলিশ কিনেন, সেই ইলিশের টাকাটা আপনি গরিবদের দিয়ে দেন, তারা কিছুদিন খেয়ে পড়ে চলল। আর আমার ব্যক্তিগতভাবে আরেকটা রেজলিউশন হচ্ছে যে আমি আগে যেটা বলেছি যে ফিউশন হলে, প্রপারলি ফিউশন হলে অসুবিধা নেই, তবে আমার মনে হয় একদম পিওর সংস্কৃতিরও কিছু কিছু চর্চা থাকা দরকার, এবং সেইটা করার জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু একটা করব, হয়তো আপনি দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্পটলাইট অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, এবং কথা বলছিলাম এর প্রেক্ষাপট নিয়ে এবং এর ব্যাপকতা নিয়ে। আমরা প্রত্যাশা করি আমাদের সবার জীবন অত্যন্ত আনন্দময় হয়ে উঠুক এই নতুন বছরে, এবং যত ধরনের সমস্যা ছিল, যত ধরনের গ্লানি ছিল, আজকে নতুন দিনের সাথে সেই সব গ্লানি মুছে যাবে এই প্রত্যাশা করে নতুন বছরের জন্য আবারও সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।